হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। চলে আসলাম আপনার সামনে আরও একটা নতুন ইনকাম রিলেটিভ ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হলো কাস্টম ইভেন্ট, যেটা আমাদের চ্যানেল আমরা ওই যে বিফাইন্যান্স অ্যাপ থেকে নিয়ে আসছি। সো আপনারা কীভাবে কী করবেন একটু যে দেখাই দেবো। সো ফার্স্ট অবস্থায় বলে দিই, মাত্র 50 জন ইউজার এখানে জয়েন করতে পারবেন। কীভাবে জয়েন করবেন? আপনি যদি এখানে $10 হোল্ড রাখেন, এই এক্সচেঞ্জে যদি আপনি $10 রাখেন, সেক্ষেত্রে আপনি ফিউচারে এটা $10 পাবেন। ওকে, দেন $20 রাখলে আপনি বোনাস পাবেন হলো $20, $50 রাখলে আপনি বোনাস পাবেন হলো $50। যাদের কাছে অ্যামাউন্ট কম আছে তারা $10 রাখবেন, $10 ফিউচার বোনাস রাখবেন, $10 বোনাস রাখবেন, $10 ফিউচার বোনাস পাবেন আপনারা। এখন কীভাবে কী করবেন চলুন বুঝিয়ে দিচ্ছি। তো আপনি এখান মাস্ট বি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মাস্ট বি এই লিঙ্কের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যান্ড USDT ডিপোজিট করতে হবে। USDT আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। বাইন্যান্সি থেকে BEP20 নেটওয়ার্কে আপনারা ডিপোজিট করে নেবেন, কোনো ফি লাগবে না। ওকে, তো এখানে বিষয়টা আমরা বলি, এখানে আপনি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ধরেন আপনার কাছে $20 আছে, সেক্ষেত্রে আপনি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার কাছে দুইটা ফোন আছে, আপনি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেমন ধরেন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওই ফোনের, ধরেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আপনি ওয়াইফাই দিয়া, বুঝতে পারছেন, ওইখানে $10 ডিপোজিট করলেন। দেন আরেকটা অ্যাকাউন্ট যে ক্রিয়েট করবেন ওইটা আপনি অবশ্যই মোবাইল ডাটা দেয়া ক্রিয়েট করবেন, যেন সেম নেটওয়ার্ক দেয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা না হয়, তাহলে কিন্তু তারা আইপি ধরবে। অর্থাৎ আপনাকে আইপি মেনটেনটা করতে হইব। ওকে, ধরেন আপনি একটা ফোন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওয়াইফাই দিয়া, ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার আরেকটা ফোন আছে, ওইটা তো আপনি $10 ঢুকাইতে চাইতেছেন, ওইটাও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হলো আপনি আপনার মোবাইল নেটওয়ার্ক দিয়ে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে অবশ্যই এরোপ্লেন মোড অন অফ করে নেবেন। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দুয়া অ্যাকাউন্টে আপনি $10 হোল্ড রাখবেন। ওকে, দেন এটা 6 তারিখ পর্যন্ত হোল্ড রাখবেন আপনারা। 6 তারিখের পর ইভেন্টটা এন্ড হবে, কয়েকদিন পরে তারা পেমেন্টটা করে দিবে। দেন আপনি ওই যে বোনাসটা পাবেন, ধরেন আপনি $10 বোনাস পাইছেন, এই $10 আপনি 50x লেবার এসে ফিউচারে ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, এখানে আরেকটা সুবিধা আছে যে আপনি ধরেন যে $10 পাইলেন, $10 দিয়ে একবার লাভ করছেন, আপনি লাভ করার পর আপনার এই $10 লস হয়নি, অর্থাৎ লিকুইডিটি খায়নি, তাহলে আপনি এই $10 দিয়ে এগিয়ে আবার ট্রেড এন্ট্রি নিতে পারবেন, বুঝতে পারছেন। অর্থাৎ এই $10 যতক্ষণ লস না খাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড করতে পারবেন এই $10 দিয়ে। আশা করি বুঝাইতে পারছি। সো মাত্র 50 স্লট, কীভাবে কী করবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি দেখাই দিতেছি। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের মাস্ট বি আমাদের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা ইউজ করতে হবে। যদি আপনারা আমাদের লিঙ্ক না ইউজ করেন, অর্থাৎ আমাদের রেফার কোডটা যদি না ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পেমেন্ট পাবেন না। অ্যান্ড এখানে মনে রাখবেন, মাত্র মাত্র 50 জন জয়েন করতে পারবেন। এখানে কীভাবে কী করবেন আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা চলুন, আমরা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফার্স্ট অবস্থায় এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, ওপেন লিঙ্কে ক্লিক করবেন। ওপেন লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার মাঝে এরকম অপশন চলে আসবে। এখানে দেখতে পারবেন যে মেইল, জাস্ট মেইল অপশন একটা ক্লিক করবেন। মেইল অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে আপনার মেইল দিতে বলতেছে, মেইল দিবেন। দেন সেন্ড কোড অপশনে ক্লিক দিবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন, দেন এখানে রেজিস্টার বাটনে একটা ক্লিক দিবেন। দেন আপনারা এখানে কোড পাসওয়ার্ড বসাবেন, রেজিস্টার বাটনে একটা ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। দেন গুগল প্লে স্টোর দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট আপনি কী করবেন, অ্যাপসটা ডাউনলোড করবেন। ওকে, অ্যাপসটা ডাউনলোড করার পর আপনাকে এখানে কী কী করতে হবে আমি বলে দিতেছি, জাস্ট একটু ওয়েট, অ্যাপসটা আপাতত ডাউনলোড হোক। দেন গাইস, এখানে অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর মেইল সিলেক্ট করে আপনি এখানে আপনার অ্যাকাউন্টটা জাস্ট কী করবেন, লগ ইন করবেন। ওকে, সো দেখেন আমি আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতেছি। তো লগ ইন অপশনে চাপ দেবেন, লগ ইন অপশনে চাপ দেওয়ার পর জাস্ট ওয়েট পাসওয়ার্ড। তো লগ ইন অপশনে চাপ দেওয়ার পর অটোমেটিক লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনি এখানে কী করবেন, আপনি এই ম্যান আইকনে চাপ দেবেন। এখানে KYC লাগবে না, যদি চান তো KYC করে রাখতে পারেন। দেন এখানে দেখতে পারবেন সিকিউরিটি সেন্টার, সিকিউরিটি সেন্টারে চাপ দেবেন। তারপর এখানে দেখতে পারবেন গুগল ভেরিফিকেশন কোড, এখানে একটা চাপ দেবেন। এখানে চাপ দিয়ে আপনারা এটা অ্যাড করে নেবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন গুগল ভেরিফাই কোড, এটা অ্যাড করে নেবেন। আমি এখানে ব্লার করে দিচ্ছি, কারণ হয় এই কীটা শেয়ার করা যাবে না। দেন আপনারা এটা কপি করে নেবেন, দেন নেক্সট অপশনে চাপ দেবেন। নেক্সট অপশনে চাপ দিয়ে সেন্ড কোডে চাপ দিলে আপনার মেইলে একটা কোড যাবে, অ্যান্ড এখানে এটা দেখে দেখে আপনি এখানে বসাবেন। তো আমি গুগল অথেনটিকেশনটা এখানে অ্যাড করে নিয়েছি। এখন দেখেন এখানে আপনাদের ফোন নাম্বারগুলো বাউন করতে হইব না,
তো আপনারা ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর এখানে দেখেন আপনাকে জাস্ট ইউএসডিটি ডিপোজিট করতে হইব। ওকে, সো যদি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসি, সরি চ্যানেলে চলে আসি, চ্যানেলে আসার পর এখানে দেখতে পারবেন যদি আপনি $10 ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি ফিউচারে $10 বোনাস পাবেন, $20 ডিপোজিট করলে $20 পাবেন। ওকে, যাদের অ্যামাউন্ট কম আছে তারা আপাতত $10 ডিপোজিট করবেন দুইটা অ্যাকাউন্টে। ওকে, সো $10 ডিপোজিট করবেন দুইটা অ্যাকাউন্টে। সো ধরেন আমি এখানে $20 মতো ডিপোজিট করবো, এখানে আমি কয় ডলার $20 ডিপোজিট করবো, তাহলে ফিউচারে $20 বোনাস চাইবো। সো আমি $20 আপনাদের মাঝে ডিপোজিট করে লাইভে দেখাচ্ছি। ওকে, সো এটা ডিপোজিট করে আমাদের 6 তারিখ পর্যন্ত হোল্ড রাখতে হইব। আজকে কত তারিখ? আজকে হলো আপনার 29 তারিখ, আমরা এটা 6 তারিখ পর্যন্ত হোল্ড রাখবো। ওকে, সো আমরা চলে আসলাম এখানে, এখানে আসার পর জাস্ট ডিপোজিট অপশানে একটা ক্লিক করবো। ডিপোজিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ইউএসডিটিটা সিলেক্ট করে নেবো। ইউএসডিটি সিলেক্ট করে নেওয়ার পর কোন নেটওয়ার্কে ডিপোজিট করবো জাস্ট এটার উপর একটা ক্লিক দিব। দেওয়ার পর এখানে আমরা বিএনবি চেইনে নেটওয়ার্ক বিএনবি চেইনে ডিপোজিট করবো, কনফার্ম অপশানে ক্লিক করবো। কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, অ্যাড্রেসটা কপি করে নেবো, এই অ্যাড্রেসে আমরা $20 মতো পাঠাই দিব। তো গাইস এখানে দেখেন আমি কিন্তু অলমোস্ট এখানে দেখেন $21 মতো ডিপোজিট করে নিয়েছি, কারণ এখানে আপনার $20 বেশি একটু ডিপোজিট করলাম। তো আমি $20 ডিপোজিট করছি, এটা আমি এখানে 6 তারিখ অর্থাৎ নভেম্বরের 6 তারিখ, আজকে 28 তারিখ, 6 তারিখ পর্যন্ত আমি এখানে রাইখা দেবো। ওকে, আচ্ছা এখানে আপনারা সেম অ্যামাউন্ট ডিপোজিট করবেন না, ধরেন ওইখানে বলছে 10, তো আপনি করবেন 11, 11.5 কিংবা 12 কিংবা 13, এরকম ডিপোজিট করবেন, সেম অ্যামাউন্ট ডিপোজিট করবেন না। আর এখানে একটা ট্রানজ্যাকশন করবেন মাস্ট বি, কীরকমভাবে এই ট্রানজ্যাকশনটা করলে সুবিধা হইব, পেমেন্টটা 100% পাওয়ার একটা গ্যারেন্টি আছে। যেমন ধরুন ফিউচারে চাপ দিলেন, ফিউচারে চাপ দেওয়ার পর ওপেন ট্রেড দেখতে পাচ্ছেন, ওপেন ট্রেড একটা চাপ দিবেন, দেন এগুলো ইয়েস, দেন আপনি কত এক্স লেভারেজ ইউজ করতে চান এটা দিবেন, ধরেন আমি উপরেটাই দিলাম, দেন এগুলো আপনি যে কোনো একটা দিয়ে দিবেন, ইয়েস 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 টিক মার্ক, দেন ওপেন ফিউচার অপশানে চাপ দিয়ে দেবেন। ওপেন ফিউচার অপশানে চাপ দেওয়ার পর আপনারা এখানে এই যে এখানে চাপ দেওয়া স্পট থেকে ফিউচারে $11 মতো ট্রান, ধরেন আপনি $11 ডিপোজিট করছেন, $11 মতো ট্রান্সফার করে নেবেন। ওকে, ট্রান্সফার করে নেওয়ার পর জাস্ট ওয়েট, তো $11 মতো ট্রান্সফার করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে আমি $11 এখানে নিয়ে আসছি। সো দেখতে পারতেছেন এখানে $11 $82 মতো, অর্থাৎ আমি $22 মতো ডিপোজিট করছিলাম, তো $21 মতো ডিপোজিট করছিলাম, এটা নিয়ে আসছি। এখন আমি এটা 6x লেভারেজ কিংবা ধরেন আমি এখানে 7 কিংবা 10x লেভারেজ, 10x, ওকে 10x লেভারেজ দিয়ে এখানে আমি কনফার্মের চাপ দিয়ে এখানে আমি একটা ট্রেড এন্ট্রি নিব। ওকে, সো এখানে আমি একটা কী করবো, ট্রেড এন্ট্রি নিব। তো আমি এটা 100% করে দিলাম, 100% করে দেওয়ার পর আপনার মাঝে এরকম চলে আসবে, জাস্ট ওয়েট, 100% করে দিলাম। 100% করে দেওয়ার পর মার্কেটটা সিলেক্ট করে আমরা ওপেন কিংবা লং আপনি যেটাই লাগান, তো আমি একটু ওপেনে লাগাই দিলাম। ওপেনে লাগানোর পর এখানে দেখতে পাবেন এটা লাগে গেছে, লাইগা যাওয়ার পরই আপনারা এটা কী করবেন, একটু রাইখা, এটা এই যে লাগে গেছে। এখন আমাদের এখানে কিন্তু লস নেই তেমন, তো আমরা এই যে এখন দেখতে পাচ্ছেন লস নেই, 1-2-3 সেকেন্ড রাইখে দেবেন। রাখার পর কী করবেন, এই ক্লোজও চাপ দিয়া আপনারা এখানে ক্লোজও চাপ দেওয়া, কনফার্মও চাপ দেওয়া, ক্লোজ করে দেবেন। আচ্ছা ক্লোজ করে দিলাম, এখানে আমরা $82 দিয়ে ট্রেড নিয়েছিলাম, এন্ট্রি নিয়েছিলাম $10.82, আমাদের আছে $10.69, অর্থাৎ আমাদের প্রায় 13 সেন্টের মতো ফ্রি গেছে। আচ্ছা জাগা, তো দেন এটা আপনার ট্রান্সফার করে এগেইন ফিউচারে নিয়ে আসবেন। ওকে, জাস্ট ওয়েট, ফিউচার থেকে আমরা এটা ট্রান্সফার করব স্পটে, এই যে ট্রান্সফার করে স্পটে নিয়ে আসলাম, স্পটে নিয়ে আসার পর এই যে এখানে দেখতে পারবেন স্পটে নিয়ে আসলাম, দেন এই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডলারটা কিন্তু হয়ে গেছে। তো জাস্ট এই যে এইভাবেই আপনার টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন। তো আপনাকে এইভাবেই কাজ করতে হইব, আমি একটু যেটা আপনাদের দেখাই দিলাম যে কীভাবে কী করতে হইব। ফার্স্ট অবস্থায় এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা ডলার ডিপোজিট করবেন সামথিং, যদি আপনি চান $10 দিয়ে করতে তাহলে আপনি $11-12 মতো ডিপোজিট করবেন, আপনি $22-20 দিয়ে করতে চাইলে $22 মতো ডিপোজিট করবেন, $50 দিয়ে করতে চাইলে আপনি $52-51 এইরকম ডলার ডিপোজিট করবেন। ওকে, এরকম ডিপোজিট করে নেবেন, এরকম ডিপোজিট করে নেওয়ার পর আপনারা জাস্ট ফিউচারে যাবেন, ফিউচারে $10 ট্রান্সফার করে জাস্ট একটা সিঙ্গেল ট্রানজ্যাকশন করে নেবেন। ওকে, জাস্ট একটু ট্রেডটা ওপেন করুন, ফিউচারটা ওপেন করবেন, দেন ক্লোজ করে দেবেন, এটুকুই, দেন এটুকুই করে রাখবেন, দেন নেক্সট আপডেট ইভেন্ট
এই ইভেন্টটা এন্ড হলে তারা পেমেন্টটা আমাদের ডিস্ট্রিবিউশন করে দিবে। সো পেমেন্ট মানে 6 তারিখ পর্যন্ত ডলারটা আপনারা হোল্ড রাখবেন। সো যারা লাইনে আছেন অবশ্যই আপনারা প্রত্যেকেই এই কাজটা কমপ্লিট করে রাখার চেষ্টা করবেন। ফিউচার ডলার কীভাবে ইউজ করবেন আমরা টেলিগ্রামে একটা শর্ট ভিডিও দিয়ে দিব। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।